ফাইনালি আমাদের সাজেকের ট্যুর শেষ হয়ে গেল। আমরা আজকে চলে যাব ঢাকার উদ্দেশ্যে, কিন্তু এখন যাব আমরা খাগড়াছড়িতে। খাগড়াছড়ির বিভিন্ন স্থান ঘুরে দেখাবো আপনাদেরকে। সো চলুন গাইস, লেটস গো। সবাই রেডি আমরা যাওয়ার জন্য? গরম লাগছিল, দ্যাটস ওয়াই কাপড়টা চেঞ্জ করে ফেললাম। উপরে ভালোই ঠান্ডা, কিন্তু এখানে কিন্তু অনেক গরম, একটু নিচে নামতেই গরম। কাল রাত থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, রাস্তাটা বেশ স্লিপারি হয়েছে। আমরা এই সাদে গাড়ি সাদে চড়ছি, এই যে তুরাস আছে, রেশাদ আছে, সবচ্ছ আছে। তো আমরা চলে আসছি এই সাজেক ভ্যালির হেলিপ্যাডে। চলুন যাওয়া যাক। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানটা অল টাইম বাতাস থাকে, আর বাতাসটা অনেক ফ্রেশ, আপনার মাইন্ডটাকে ফ্রেশ করে দিবে। আর আপনার তো ভিউগুলো দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউটার আশেপাশে। আমরা দুপুরের খাবার খেতে চলে আসলাম এফএনএফ রেস্টুরেন্টে। আমাদের লইটা ফ্রাই হয়েছে, ডাল, সবজি, রাইস। এটা কি বন্ধু? শুকনো ভর্তা। আর এই যে আমরা খেতে বসেছি এখানটায়, আমার পাশে হাসির, তারপরে যে হাসি ভাই দিল, সাথে আছে আমার বন্ধু তুরাস, শোভন, সবাই আছে এখানটায়। ফাইনালি আমরা আমাদের লাঞ্চ শেষ করে বের হলাম, এখন আমরা যাব আলুটিলা গুহায়। টিকিট লাগবে জনপ্রতি 20 টাকা করে। আর যদি যারা গাড়ি নিয়ে আসছেন, গাড়ি ভিতরে নিয়ে আসতে মানে একটু বেশ কিন্তু খারাপ হতো, উঠতে হবে। আমি প্রেফার করছি যে আপনারা অবশ্যই গাড়িটা ভিতরে নিয়ে আসবেন, গাড়ি ভিতরে নিয়ে আসতে 50 টাকা করে লাগে। অনেকে স্যান্ডেল পরেছে, কিন্তু আমি খালি পায়ে যাচ্ছি, ওটা রেশাদের বুদ্ধি। এটা কিন্তু বেশ নিচে, একটা জিনিস হচ্ছে এখানে সিঁড়ি দেওয়া আছে, এটাই হচ্ছে সবচেয়ে বেটার, মানে ভালো কথা। আমরা আসলে এক্সপেক্ট করি নাই যে এতটা নিচে যেতে হবে আমাদের, বাট সেটাও ব্যাপার না, চিন্তায় আছি যে আবার উপরে উঠতে হবে, এটাই হচ্ছে কথা। দেখুন আমার পিছনেই এই গুহা, এটার ভিতর দিয়ে আমরা যাব, আর বের হবো মনে হয় ওই পারে। এখান থেকে বের হতে আমাদের হয়তো 15-20 মিনিট লাগবে। আর আপনি দেখেন তো কত লোক এখানটায়, দেখেন অনেকজন আসছে এখানটায়। চলে আসছি বেশ কিছুটা দূরে, এখন দেখা যাক কি হয়, কতদূর যেতে পারি। সামনেই আলো দেখা যাচ্ছে, দিনের আলো। চলুন আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো। আমরা
আমরা এখানে ছিলাম 10টা মিনিটের মতো চলে আসছি প্রায় এখন উঠে যাই অতটা চ্যালেঞ্জিং কিছু না কিন্তু অ্যাকচুয়ালি আমার নিজেরও পায়ের ইনজুরি আছে আর তার উপরে হয়েছে বৃষ্টি সো এই কারণে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যে পিছলে পড়ে গেলে ব্যথা পাওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে আমরা এই গুহার ভিতরে ছিলাম আই থিঙ্ক 10 মিনিট ছোটখাটো অ্যাডভেঞ্চার এখন আমরা যাব আরও দু একটা জায়গায় নামা পথের সময় কিন্তু বেশ নামতে হয় বেশ নিচে নামতে হয় কিন্তু ওঠার সময় আসলে পথটা ছোট অল্প ওঠা গিয়েছিলাম রিসং ঝর্ণায় সেখানে জ্যাম থাকায় রাস্তায় আমরা চলে আসলাম এই খাগড়াছড়ির ঝুলন্ত ব্রিজে অন্ধকার নেমে আসছে আমি মনে হয় না আর আপনাদের কিছু দেখাতে পারবো এই ছিল আমার সাজেক টু খাগড়াছড়ির যাত্রা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ গো সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য লাইক বাটন থ্যাংক ইউ ভেরি মাচ গুড বাই